পাবনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সাইদার রহমান নামের এক ব্যবসায়ী। দুপুরে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন সাইদার মালিক। পথে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বাড়ি হেমায়েতপুরের কাবলিপাড়া এলাকায়।